क्लास नाइन आज के आमरा हिज फर्स्ट फ्लाइट जे लायम ऑफ फ्लाहाटी लेखा हिज फर्स्ट फ्लाइट ऑलरेडी आमरा चैप्टरेर प्रथम तीनटे स्टांजा आमादेर कम्प्लीट हो गेछिलो एटा आमरा तारपर माने अर्थात पेज नम्बर 63 जे स्टांजा आछे स्टार्ट होच्छे लाइन he stepped slowly out to the brink of the ledge he mane sei pakhi ki pakhi ta ki chilo pakhi ta chilo ekta young seagull samudrik ekti pakhi ekta young seagull she ki korche she prothom urte sikche his first flight oi jonno ei golpotir naam she prothom urte sikche ebong sei তার যে ভেতরে যে উদ্দীপনা তার যে ভেতরে যে অ্যাংজাইটি মানে তার ভেতরে একটা বিরাট ভয় যেটা সে পোষণ করে রেখেছে যার জন্য সে উঠতে পারছে না তার ভাই বোনেরা কিন্তু অলরেডি উঠতে শিখে গেছে কিন্তু সে কিন্তু উঠতে পারছে না তার ভয় এখনো ভেতরে রয়েছে তাই জন্য বলছে হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং এক পায়ে সে দাঁড়িয়ে আছে আরেকটা পা তার ডানার ভেতর লুকানো Closing one eye and then the other, he pretended to be falling asleep. দেখবে যখন যখন আমরা প্রথম ধরো কেউ সাঁতার শিখছে কিংবা কোনো একটা কাজ করছে যেটা তার ভয়ের হ্যাঁ তখন সে কি করে সে তখন অনেক রকম করে দেখতে চায় যে এটা কিরকম ভাবে আমি করতে পারবো একটা চোখ বন্ধ করে একটা চোখ খুলে একটা পা এগিয়ে হ্যাঁ একটা পা পিছিয়ে এরকম দেখবে তারা করতেই থাকে কিন্তু সেই জিনিসটা এই সিগাল এই ইয়াং সিগালটাও কিন্তু সে চেষ্টা করছে চেষ্টা করে সে দেখতে চাইছে যে কিভাবে কিভাবে সে তার ভয়টাকে ভয়টাকে কাটাতে পারে স্টিল হিজ পেরেন্টস টুক নো নোটিস অফ হিম তার বাবা মা কিন্তু তার দিকে কোনো নোটিস নোটিস অর্থাৎ তার দিকে লক্ষ্য কিন্তু এখনো দেয়নি তার বাবা মা অলরেডি তাকে ওরা শিখিয়ে উঠতে ওরা শিখিয়ে তাকে বলে দিয়েছে যে না এবার তুমি তোমার ভাই বোনেরা অলরেডি উঠতে শিখে গেছে এবার তুমি ওরও তার বাবা মা ওই জন্য তার দিকে আর লক্ষ্য রাখেনি হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্ল্যাটু তার দুটো ব্রাদার তার দুই ভাই এবং তার বোন হ্যাঁ তারা কি করেছে তারা মালভূমি প্ল্যাটু মানে মালভূমি সেখানে তারা শুয়ে আছে লাইন দে ওয়্যার ডোজিং তারা ঘুমোচ্ছিল উইথ দেয়ার হেড সাঙ্ক ইনটু দেয়ার উইংস আচ্ছা সাঙ্ক ইনটু মানে ডিপ ইনটু মানে ভেতরে ঢুকিয়ে তারা ডানার ভেতরে মাথা ঢুকিয়ে তারা ঘুমাচ্ছিল হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক বাবা কি করছিল প্রিনিং হিজ ফেদার্স প্রিনিং মানে ফেদার গুলোকে স্মুথ করা হ্যাঁ ডানাগুলোকে ডানার যে ফেদার আছে পালক আছে সেগুলোকে স্মুথ করা তাকে বলা হয় প্রিনিং অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম তার মা শুধু তার দিকে তাকিয়েছিল শি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিটল হাই হাম্প অন দ্য প্ল্যাটু আচ্ছা তার মা কোথায় দাঁড়িয়েছিল একটা হাম্প হাম্প মানে একটা উঁচু জায়গা মালভূমির একটা উঁচু জায়গায় তার মা দাঁড়িয়েছিল এবং তাকে দেখতে পাচ্ছিল ইটিং আ পিস অফ ফিশ তার মা একটা মাছ খাচ্ছিল The sight of the food maddened him. এবং এই যে তার মা যে খাচ্ছিল একটা খাবার সেটা দেখে এই যে ইয়াং সিগল সে পুরো পাগলের মতন হয়ে গেল ম্যাডেন মানে পাগলের মতন হয়ে গেল কেন কেন কি তার খুব খিদে পেয়েছিল আর তার বাবা মা বলেছিল যে ঠিক আছে খিদে পেয়েছে তাহলে এবার তুমি তোমার খাবারের জোগাড় শুরু করে দাও তুমি নিজে খাবার আনো দিয়ে খাও ওই জন্য ওর খিদে পেয়েছে মা খাচ্ছে ওর আর এই জিনিসটা দেখে ও পাগল হয়ে গেছিল গে গা গা হি ক্রাইড begging her to bring him some food ওই ইয়াং সিগল সে কি করলো সে তার সে ডেকে তার মাকে ডাক দিল এবং সে বেগ করলো মানে অ্যাজ ইফ সে তার মায়ের কাছে ভিক্ষা চাইছে যে আমাকে খাবার দাও গাউলা শি স্ক্রিমড ব্যাক কিন্তু তার মা বলল না হি কেপ্ট কলিং আর আফটার আ মিনিট অর সো হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম সে কিন্তু ডাক ডাক দিতেই থাকলো এবং এক মিনিট কিছুক্ষণ পর সে তখন কি করলো জয়ফুল স্ক্রিম আনন্দে সে চেঁচিয়ে উঠল হিজ মাদার হ্যাড পিকড আপ আ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট তার মা দেখল সে দেখলো তার মা একটা মাছ নিয়ে তার দিকে উড়ে আসছে ওই জন্য তার আনন্দ হলো যে না এবার আমি খেতে পারবো
But when she was just opposite to him, she halted, her wings motionless. কিন্তু তার মা যখন তার অপোজিট তার উল্টো দিকে এসে দাঁড়ালো তার মা দাঁড়ালো এবং হার উইংস ওয়্যার মোশনলেস তার মা ডানা বন্ধ করলো মানে ডানা আর ডানা দিয়ে আর উড়লো না সে তখন ওখানে থেমে গেল শি কেম টু আ স্টিল দ্য পিস অফ বি ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদ ইন রিচ অফ হিজ বিক তার মায়ের ঠোঁটে যে মাছটা ছিল সেটা ইয়াং সিগালের একদম কাছাকাছি ছিল ইচ্ছা করলে পরে সিগাল কে দিতেই পারে He waited a moment in surprise. Surprise মানে অবাক. Young seagull অবাক হয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো, wait করলো. Wondering why she did not come nearer. এবং সে wondering মানে thinking, সে চিন্তা করলো, সে ভাবলো যে তার মা কেন কাছাকাছি আসছে না. And then, maddened by hunger, he dived at the fish. আর তারপর maddened by hunger. দেখবে খিদে পেলে, খিদে সম্বরণ করা খুব মুশকিল. খুব খিদে পেলে পরে কিন্তু মানুষ পাগলের মতন আচরণ করে এবং এই পাখিটি ইয়াং সিগালও তাই করছে উইথ আ ইয়াং স্ক্রিম উইথ আ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস এত খিদে পেয়েছে মা কাছাকাছি মাছ নিয়ে এসছে তবুও দিচ্ছে না তখন কি করলো ও তখন রেগে মেগে জলের মধ্যে ডাইভ দিল দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস ঠিক তারপরে দেখলো ও যেই আকাশের মধ্যে ও যেই প্ল্যাটু থেকে জলের মধ্যে ডাইভ দিল ও তো এমনি বাতাসে উঠছে দেখলো ওর ডানাগুলো না উড়ে গেল ওর ডানাগুলো মেললো হ্যাঁ ও তো এতক্ষণ ভয় পাচ্ছিল না উঠতে কিন্তু ওর ডানাগুলো দেখলো খুলে গেল তারপর কি হলো আউটওয়ার্ডস খুললো দ্য উইন্ড রাশড এগেইনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স এবং উইন্ড তার ডানায় ধাক্কা দিল কে হাওয়া বাতাস এবং সেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে গেল হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দি এয়ার হ্যাঁ বাতাসের মধ্যে ভেদ করে দিয়ে সে উড়ে চলে গেল হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড সে কিন্তু আর ভয় পায় না দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স এন্ড সোড আপওয়ার্ডস সে তার উইংস ফ্ল্যাপ করলো ডানা মেললো এবং সে আপওয়ার্ডস উড়লো মানে সোড মানে রাইজ উপরে ওঠা উপরে উঠলো হি আটার্ড আ জয় স্ক্রিম এন্ড ফ্ল্যাপড দেম অ্যাগেইন মানে ওর প্রচন্ড আনন্দ হচ্ছে যে উঠতে পারছে যেটার জন্য তার এতক্ষণ ভয় হচ্ছিল সেটা ও করতে পেরেছে সে উঠতে পেরেছে হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম তার মা তার পাশে পাশে উড়লো হার উইংস মেকিং আ লাউড নয়েজ হি আনসার্ড হার উইথ অ্যান আনাদার স্ক্রিম তার মা তার পাশে এলো তার বাবা দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং মা বাবা তার পাশে এসে উঠতে লাগলো সবাই খুব আনন্দ সবার খুব আনন্দ যে তাদের সন্তান উড়তে শিখেছে সে তার নিজের খাবার এবার নিতে পারবে দেন হি স হিজ টু ব্রাদার্স এন্ড হিজ সিস্টার্স ফ্লাইং অ্যারাউন্ড হিম তাদের পুরো পরিবার তারা একসঙ্গে আকাশে উড়তে লাগলো এবং তাদের মনে প্রচন্ড আনন্দ ছিল হি স ভাস্ট গ্রিন সি বিনিথ হিম সে ভাস্ট মানে বৃহৎ সে উঠছে এবং তার নিচে দেখছে একটা বিশাল সি সমুদ্র And he turned his beak sideways and crowed amusedly. সে তো amusedly মানে আনন্দ প্রচন্ড আনন্দ সে তার ঠোঁট নিয়ে এদিক ওদিক করে প্রচন্ড আনন্দে ডাকছে His parents and his brothers and sister had landed on his green floor in front of him. They were beckoning to him. Beckoning মানে ডাকা এই যে এমনি ভাবে যখন আমরা কাউকে ডাকি তাকে বলা হয় beckon. হ্যাঁ Calling shrilly, he dropped his legs to the stand on the green sea. এবং সে কি করলো উঠতে উঠতে তার ফ্যামিলির অন্যান্য মেম্বার্স তাকে তখন ডাকলো সে তখন কি করলো তার পাখা মেলে দিয়ে সে তখন ওই ওশনের ওপর দাঁড়ালো মানে মেবি ফিশ নিতে His feet sank into the sea. জলের মধ্যে যেন ওর পাগুলো ঢুকে গেল And then his belly touched it. Belly মানে পেট, টামি। তার পেটটা যেন জলটাকে টাচ করলো And he sank no further. He was floating on it. এবং ও যেটা ভয় পাচ্ছিল যে ও ডুবে যাবে সেটা কিন্তু আর হলো না সে কিন্তু ফ্লোট করছে ফ্লোট মানে ভাসা সে কিন্তু শিখে গেছে কিভাবে মাছ ধরতে হয় কিভাবে ভেসে থাকতে হয় হ্যাঁ And around him his family was screaming, praising him. এবং তার ফ্যামিলি তার পুরো পরিবার তার চারিপাশে ঘিরে তার আনন্দে তারা চেঁচাচ্ছিল এবং প্রেজিং হিম তাকে ওরা বলছিল যেমন প্রেস করি না আমরা বলি খুব ভালো হয়েছে সেরকম ওরা করছিল হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট সে তার প্রথম উড়ান ফার্স্ট ফ্লাইট প্রথম যে ওরে সেটা কিন্তু ও সফল হয়েছে করতে হ্যাঁ তার মানে সেই যে ছোট ইয়াং সিগাল সে পেরেছে তার ভয়টাকে জয় করে হ্যাঁ
যেটা তার সব থেকে ভয় ছিল, উড়ে উড়ে আকাশে ওড়া, সেটা কিন্তু ও করতে পেরেছে, সফল হয়েছে। এবং সে তার খাবার তাগিদে, তার খিদের জন্য সে কিন্তু সেটা করতে পেরেছে। তার মানে আমরা সবাই কেউ কিন্তু যদি ভয়ে বসে থাকি যে না এটা আমার দ্বারা হবে না, আমরা কিন্তু কোনোদিন সেটা সেই কাজটা আমরা কিন্তু পূর্ণ করতে পারবো না। হ্যাঁ, আমাদের যদি কোনো কাজে সফল হতে হয় আমাদের কিন্তু চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা না করলে আমরা কিন্তু কোনো দিন কোনো কাজে সফল হতে পারবো না। হয়তো আমরা প্রথমে পারবো না, ঠিক আছে, আমরা দ্বিতীয়বার আবার চেষ্টা করি, আমরা ঠিক সফল হব। হ্যাঁ, আচ্ছা, এর সঙ্গে যেই অ্যাক্টিভিটি টাস্ক আছে ওটা তোমরা কিন্তু করে দিও আমাকে, ঠিক আছে।